সুপ্রীতি, আবার কি হলো? আমার গামছা। গামছা? দে তোর গামছা, আমি কি করে জানবো? তাহলে কোথায় গেল আমার গামছা? শোন রিকু, তোর গামছা না সোনা দিয়ে বাঁধানো নয় যে আমি চুরি করে নেব। দেবেশকে গিয়ে বল রে। আরে তা তুই বলতে চাচ্ছিস দেবেশ আমার গামছা চোর? ছি, বন্ধ। তোর গামছাটা দিয়ে কালকে আমি ছুচিয়ে হাত মুছেছিলাম, তারপর থেকে দেখি। তাহলে মধু, এই নির্ঘাত মধু, নিশ্চয়ই কোনো একটা কাজে নিয়েছিল, তারপর সেটাকে ছিঁড়ে কুটি কুটি করেছে, আর এখন সেই জন্য ও কোথাও একটা ঘাপটি মেরে পড়ে রয়েছে। দাঁড়া মধু, মধু, আরে ও মধু, এই মধু, মধু, বলছি যে আমার গামছাটাকে তুই ছিঁড়ে ফেলেছিস? তুই আমাকে সত্যি কথা বল, আমি তোকে একটা ক্যাট ফেলে দেব। দেখলে লজ্জা পাবে, আমি কি করবো? ও আচ্ছা, তাই না? দেখ, আমার গামছাটা এখন ঠিক যে অবস্থায় আছে তুই আমাকে সেই অবস্থাতে ফেরত দে। আমি তোকে প্রমিস করছি কাউকে কিচ্ছু বলবো না। আর আমি, তুই সব নষ্টের গোড়া, আমি জানি। বাবা, কত তো জানিস রে জানোয়ার, তাহলে নিজে খুঁজে নে না। ওরে মধু, তোর কোনোদিন ভালো হবে না। আর আমি যদি গামছাটা আজকে না খুঁজে পাই তাহলে এই বাড়ি আমি মাথায় তুলব। এই পিকু, কি হয়েছে রে তোর? গামছা হারিয়েছিস? মদ? মদের কথাটা কে তুললো? ইয়েস, আমি জানতাম মিস্টার সোমনাথ দে তুইও মধুর দিকে। না না, মদের কথাটা কে তুললো? বাংলা ঘোড়া খেয়ে পেয়েছে। এই, কেউ কিছু বলেনি, তুই শুয়ে পড়, শুয়ে পড়। আমার কাছে মদ নেই ভাই, লকডাউনের পর থেকে পুরো ড্রাই ডে, আমার ফুল হয়ে গেছে ভাই। ঠিক জানতাম এই পিকুটা গামছা নিয়ে একটা বাওয়াল দেবে। এই যা, আমার গামছাটা নিয়ে যা। যা কিন্তু মদ তুলে কথা বলাটা কিন্তু খুব খারাপ হল। গেল রে, শোনো, জীবনের সেরা ভুলটা করে ফেললি ভাই। গোদের ওপর বিষ ফোঁড়া, অভিক আবার গান ধরেছে। এই তাই তো, অভিক গানটা কোথায় গেল? এত কিছু হয়ে গেল? আরে ওই চলা মক্তা নিয়ে নাম না নিচে। ভাই আমরা কিন্তু একই লাইনের ছেলে,
একটা বোতল। এই মামা বাজে বকিস না, দাঁড়া। এ মধু হয়ে গেলি হবে নাকি? কি হবে কি কি হবে অভিক? হবে তো, হতেই হবে। দেখলে Thank you.